নমস্কার, ঈশান বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বিক্রম সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। সুর নরম শিলাদিত্যের পদত্যাগ আরো পেছালো। আমার বদলির পেছনে রাজনৈতিক চাপ নেই, এসপি। অবশেষে ফরেনার্স ট্রাইব্যুনালে কোভিড হাসপাতাল। কাছাড়ে আক্রান্ত আরো 12, একজনের ভ্রমণ বৃত্তান্ত নেই। এবার বিস্তারিত ঈশান বাংলা খবর। শিলাদিত্য দেব সুর নরম করলেন, জানালেন দলের কর্মকর্তারা তার সঙ্গে কথা বলছেন, তাই তিনি আরও আলোচনার জন্য তার পদত্যাগের সিদ্ধান্ত পিছিয়ে দিলেন। যেতিয়ালৈকে এক সপ্তাহ মোক বিচাৰিছে, মই অপেক্ষা করিম, মই অপেক্ষা করিম, এক সপ্তাহের কারণে মই অপেক্ষা করিম। আর নিশ্চয় মই চাম যে মোর মনত যখন প্রশ্ন আছে, আরও প্রশ্ন আছে, সেইবিল মই সংগঠনের যখন দায়িত্বশীল নেতা যখন মানে আনসারেবল হব, মই কথাখিনি নিশ্চয় কম। আর যাক তাক হুজাই পঠায় লাভ নাই, যোনে ডিসিশন লব পাৰিব তেওঁক পঠাব লাগে। এই কালি বলে কোনোবা এজন নেতাক পঠাই দিলে, ইয়াও শুনি পেলায় আকো গৈ পেলায় বেলেগ কথা কৈ দিলে, নহব। হুজাই হল সেন্টার অফ পলিটিক্স ফর এন্টায়ার আসাম। এতিয়া ইয়ারপরা উৎপত্তি হয় সংস্কার, ইয়ারপরা উৎপত্তি হয় ডাইরেকশন। প্রত্যেকটা বিজেপি কর্মী, সংঘর কর্মী হোজাইর পিনে চাই থাকে। আর এই কারণে এনেকা ধরনের ব্যক্তি আহিব লাগে যোনে সচাকৈ ডিসিশন লৈ যাব পাৰিব। আর নহলে আপনাদের চাইছে গোটেই হোজাইবাসী অশান্তিত ভুগি আছে, অসমবাসী আজি অশান্তিত ভুগি আছে যে আগন্তুক দিনত কি হব গৈ আছে। সেই কারণে মই অনুরোধ করছো আমার নেতৃবৃন্দক, আর বিশেষকে আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, রঞ্জিত দাস ডাঙরিয়া, আর যখন দায়িত্বত আছে ভারতীয় জনতা পার্টির রাজেন গোহাঁই ডাঙরিয়া, রমেন ডেকা ডাঙরিয়া, সকলকে যে আপনাদের এই বিষয় লো চিন্তা ভাবনা করক, আর নহলে বহুত দেরি হয়ে যাব। আপনি এজন সাংবাদিক আর ইয়াতে গোটেই বিজেপির কার্যকর্তা আছে। যাকালি আমার হোজাইর জেলা সভাপতিয়ে কলে যে মোনা লওয়া মানুষ সকলে বিজেপির কর্মী বলে মোনা লয়। মই আজিলৈকে তো এজনও বিজেপির কর্মীক দেখা নাই যে মোনা লয় ঘুরি ফুরাতো। কোনোবা মোনা লয় ঘুরি আছে নাকি? এই কারণে জেলা সভাপতিও মোনা লয় নুঘুরে, তেও ভালকে জানে যে মোনা লওয়া মানুষ কোন। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকজন কার্যকর্তায় জানে যে মোনা লওয়া মানুষ কোন। আর মই ভালকে কইছো যে মোনা লওয়া মানুষজন বিজেপির হয়, খাঁটি বিজেপির হয়, ডিসিশন মেকার হয়, টিকেট দিব পারে, টিকেট কাটিব পারে। কালি মোর টিকেট কাটিব পারিব, ইমানখিনি মই আপনার জানাইছো। তারপর নাম জানার কি আছে, আপনাদের বজাই দিব পারে নাম আপনার মনের ফলের পর। কারণ ইমান বছর রাজনীতি করেছো, বিজেপিত করেছো, আর মোর কোনো ধরনের প্ল্যান নাই যে কংগ্রেসত যাম বা ইউডিএফত যাম বা কমিউনিস্ট পার্টিত জয়েন করিম বলে। এই কারণে মোক যেটা মোর দলের নেতা দিল্লির পর ফোন করে কৈছে যে অল্প ধৈর্য ধরা, এক সপ্তাহ ধৈর্য ধরা। আমার বদলির পেছনে কোনো রাজনৈতিক চাপ ছিল না, সরকারি নির্দেশ মতে বদলি হয়েছে, ঈশান বাংলাকে জানালেন কাছাড়ের বিদায়ী পুলিশ সুপার মানবেন্দ্র দেব রায়। তিনি জানান, 7 মাসে কাছাড়ের জন্য ভালো না খারাপ কাজ করেছেন তা বিচার করবেন জনগণ। তবে এই কম সময়ের কার্যকালে কাছাড়ের মানুষের কাছ থেকে যেভাবে সহযোগিতা পেয়েছেন তার জন্য চিরকৃতজ্ঞ তিনি বলে জানান দেব রায়। বুধবার সকালে নবাগত এসপি বিএল মিনার কাছে দায়িত্ব দিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবেন রায়। এর আগে মঙ্গলবার কার্যালয়ের সবার সঙ্গে ফটো সেশন করেন দেব রায়। ভাল পালো, আজি মোর এরাম 7 মান্থস হল, 7 মাস, আর এই 7 মাস আপনার সহায় সহযোগে মো এই 7 মাস গোটেই জেলাখন সুচারুরূপে একো ডাঙর ঘটনা নোহাকে পার হল, তার কারণে সকল রাইজক মই অশেষ ধন্যবাদ জানাইছো। কোভিড-19 ভাইরাসের
যুর্যোগ এই দুর্যোগের সময় সকল রাইজে সরকারের যে নীতি নির্দেশনা এইখানে মানি চলছে। আজিও আমার কাছাড় জেলা সেফ আছে বহুত ক্ষেত্র, গতি মানে সকলকে এই ক্ষেত্রে মোক এনেক সহায় সহযোগ আগবার কারণে ধন্যবাদ জানাইছো। আর সরকারের নির্দেশ তো মানি চলবই লাগবে, সাত মাহ হলেও মানে এই সাত মাহত মানে যথেষ্ট রাইজর হয়ে কাম কিছু করেছো, আর এই তার বিচার রাইজর উপর মানে ভাল করলো বেয়া করলো সে তো নিজেই কোয়া উচিত নয়, গতি তার বিচার রাইজর উপর রাইজে ভাল দেখব। নতুন কোভিড হাসপাতাল শুরু হলো শিলচরে। উধারবন্দের ফরেনার্স ট্রাইব্যুনালে আপাতত এল হাসপাতাল শুরু হলো। আগামীতে চিবিটা বিসিয়া, বরখোলা ও কচুদরমে কোভিড হাসপাতাল খোলা হবে, জানালেন অতিরিক্ত জেলা শাসক সুমিত সত্যবান। এভরিবডি হু ওয়ান্টস টু গেট আ হোম ট্রিটমেন্ট উসকা বহুত সারা কন্ডিশন দিয়া হে, অর উস গাইডলাইন মে এক চিজ গভর্নমেন্ট নে আপনে অর্ডার মে লিখা হে কি ভেরি রিলাকটেন্টলি we are issuing these instructions to allow people to stay at home if declared positive for self treatment. So wo reluctance isliye hai because wo log bahut zyada pressure mein hai, it is not advised or recommended but that has become the situation as of now. Kachar is not that resource stressed aur isliye usme aap dekhenge there are 14 points us guideline mein जिसमें से कुछ ये कहते हैं कि आपके नेबर्स को प्रॉब्लम नहीं होना चाहिए, फिर आपका कुछ मॉर्बिडिटी कोमॉर्बिडिटी उम्र आपके घर में प्रेग्नेंट लेडी छोटा बच्चा बूढ़े एजेड लोग ऐसे नहीं होने चाहिए, फिर उसके अंदर ये भी लिखा है कि आप अपना एक मेडिकल प्रैक्टिशनर के साथ टाई अप करके रखेंगे और बाकी जो विजिट भी करेंगे, तो ये सारी कंडीशंस मीट कर पाना सबके लिए वैसे भी संभव नहीं है। तो लोग इस को उस तरह से ना लें कि मतलब सिर्फ हेडलाइन ना पढ़े, नीचे की भी खबर पूरी पढ़े। इट इज़ नॉट कि वो मतलब मैं जिस दिन बोल दूंगा कि हाँ मेरे सब हॉस्पिटल भर गए हैं अब हम नहीं कर सकते हैं अब आप प्लीज़ घर पे रहिए, तब हम करेंगे। अभी वैसा स्थिति नहीं पड़ा है, अभी हम लोग आपका ध्यान रख सकते हैं। और प्रॉब्लम इसमें यह होता है कि कब मतलब वाइटल्स कब ख़राब हो जाते हैं हमको पता नहीं पड़ता है, और आप बिना खाने के फिर भी रह सकते हैं, पानी के बिना भी दो तीन दिन जी लेंगे, बट आप सांस नहीं ले पाएंगे तो आप कितना देर जिएंगे। दिन का কাছাড়ে গত 24 ঘন্টায় 12 জন পজিটিভ পাওয়া গেল, জানালেন মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। তিনি জানান এর মধ্যে একজনের ট্রাভেল হিস্ট্রি নেই। আজকের দিনে 12 জন কোভিড পজিটিভ পাওয়া গেছে। ইতিমধ্যে আমরা যে আপনারা ডক্টর ভাস্কর গুপ্ত যেভাবে বলেছেন যে কিছু কিছু সিমটমিক কেসও আসছে, এবং যদিও কাছাড় জেলায় সেভাবে মৃত্যু হয়নি কিন্তু আসামে মৃত্যুর হারও বেড়েছে, তো সেই হিসাবে আমরা সেটা মাথায় নিয়ে আমরা যাতে অ্যাসিমটোমেটিক কেসের লোডটা শিলচর মেডিকেল কলেজে না বাড়ায় এবং শুধুমাত্র সিমটমিক কেস যেগুলোর বিশেষ করে ট্রিটমেন্ট দরকার সেগুলোকে যাতে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা যায় সেটাকে মাথায় রেখে আমরা অন্যান্য সেন্টারগুলো রেডি করছি। আজকে থেকে আমরা ফরেনার্স ট্রাইব্যুনাল বিল্ডিং যেটা উধারবন্দ এলাকায় আছে সেটাকে আমরা হসপিটালে রূপান্তর করছি। আমাদের মাননীয় জেলাশাসক আজকে সেটা ভিজিট করেছেন সকালবেলা, এবং বিকেল থেকে সেখানে আমরা পেশেন্ট রাখা শুরু করব। মাননীয় জেলাশাসক আজকে চিবিটা বিছিয়া মডেল হাসপাতালও ভিজিট করেছেন, সেখানেও আমরা কিছুটা অ্যারেঞ্জমেন্ট করেছি। দু এক দিনের মধ্যে সেখানেও অ্যারাউন্ড 70-80 জন বা 100 জনও আমরা পেশেন্ট জায়গা দেওয়ার ব্যবস্থা করছি, তো সেটা হলো একটা ব্যাপার। এগুলো মেনলি অ্যাসিমটোমেটিক কেসের জন্য, যেগুলো অ্যাসিমটোমেটিক কেসেস আছে সেগুলোকে আমরা রাখার জন্য। যদিও অলরেডি আইসিএমআর এবং আসাম গভর্নমেন্টের গাইডলাইন্স এসে গেছে যে যে অ্যাসিমটোমেটিক কেসগুলোকে বাড়িতে রাখা যায়, কিন্তু আমরা এখনও সেই পরিস্থিতিতে যাইনি। আমরা আমাদের হসপিটালে বেড মজুদ আছে এবং দরকার পড়লে আমরা যেগুলো মেকশিফট বিল্ডিংগুলোকেও আমরা হসপিটালে রূপান্তর করার পর্যায়ে আছি। কামুল দুগ্ধ প্রকল্পে 25 কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠল। এই অভিযোগ করেন প্রকল্পের কর্মচারী সংস্থার সভাপতি কুতুবুদ্দিন। তিনি এর জন্য সরকারের নীতিকে দায়ী করে বলেন এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ নয়ছয় করা হয়েছে, এইটি শুরু হলে বরাকের ছেলেরা চাকরি পাবে বলে তিনি মন্তব্য করেন।
কামুল কর্মচারী সংস্থার প্রেসিডেন্ট। আমাদের চরম ক্ষোভ হয়েছে বিগত 2016-17 তারিখে সেন্ট্রাল গভর্নমেন্ট কামুলের পুনর্বার স্কিম চালু করার জন্য 25,51,00,000 টাকা স্যাংশন করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্যাংশন করেছে, এবং এই টাকা 2017 ইংরেজিতে সেন্ট্রাল গভর্নমেন্ট রিলিজ করেছেন। এই আসাম সরকারের সমবায় বিভাগের অধীনস্থ ওয়ামুল ম্যানেজিং ডাইরেক্টর এই 25,00,00,000 টাকা রিসিভ করেছেন এজ এন ইনচার্জ অফ এমডি অফ কামুল। কিন্তু আমরা বারবারে বারবার প্রতিবেদন দেওয়া সত্ত্বেও, রিপ্রেজেন্টেশন দেওয়া সত্ত্বেও 4 বছর বিগত হয়ে যাচ্ছে এই স্কিমটা খাসার ডিস্ট্রিক্টে বরাক ভ্যালির অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এখনও খোলা হইতেছে না রহস্যজনকভাবে। আমরা 2-3 বার বারংবার কাছাড়ের ডেপুটি কমিশনারের মাধ্যমে আমরা প্রতিবেদন দিয়েছি, ডেপুটি কমিশনার পাঠিয়েছেন আমাদের প্রতিবেদন, রিপ্রেজেন্টেশন আমাদের কপি দিয়েছেন। কিন্তু এত আশ্চর্যের বিষয়, আজ পর্যন্ত আসাম সরকারের এইটার প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন না, বরাক ভ্যালিকে নেগলেক্টেড করে রেখেছেন, বরাক ভ্যালির প্রতি তারা কোনো দরদ নাই। এই কামুলের যে 25,00,00,000 টাকা তারা গৌহাটিতে বিগত 4 বছর ধরে জব্দ করে রেখেছে, তাদের উদ্দেশ্য কী? বরাক ভ্যালির তারা নেগলেক্টেড করতেছে। এই কামুলের কর্মচারীরা বিগত 20 বছর থেকে কোনো বেতন পাইতেছে না, ফিনান্সিয়াল বেনিফিট পাইতেছে না। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে, আমরা জাজমেন্ট উপস্থাপন করেছি। চাকরি স্থায়ীকরণের দাবি করে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র দিল অল আসাম এনএম অ্যান্ড এনএইচএম সংস্থা। তাদের দাবি নিয়ে জানান কর্মচারী ফেডারেশনের সভাপতি বিশ্বজিৎ পাল চৌধুরী। সারা আসাম এনএইচএম এএনএম কর্মচারী সংস্থার পক্ষ থেকে আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সহযোগে আজ আসামের মাননীয় স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নিকট আমরা জেলা উপায়ুক্তের মাধ্যমে এক স্মারকলিপি প্রেরণ করেছি। স্মারকলিপিতে সর্বশিক্ষা মিশনের অন্তর্গত 46,153 জন কয়েক কর্মচারী রেগুলারের স্টাইলে স্থায়ী কর্মচারীদের নমুনায় যে সকল সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে রেগুলারের মতো চাকরি 7 বছর পর্যন্ত নিয়মিতকরণ করা হয়েছে, আমরা আসাম সরকারকে এবং বিশেষ করে মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা আজকের এই স্মারকলিপিতে আবেদন জানাচ্ছি সরকারের কাছে। কোভিড-19 সমস্ত প্রোটোকল ভেঙে অনাস্থা ভোটের সভা অনুষ্ঠিত হয় দক্ষিণ হাইলাকান্দি ব্লকের মণিপুর নিষ্কর জিপিতে। মাস্ক না লাগিয়ে ভিড় জমিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন জিপির সভাপতি রাজু রায়। নিজের গাড়িতে করে কন্টেনমেন্ট জোন থেকে এক গ্রুপ সদস্যকে নিয়ে আসেন সভায়। এতে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয় জিপি অফিসে। শেষে ভোট বাতিল করে চলে যান বাকি গ্রুপ সদস্যরা। পরে সম্পূর্ণ জিপি অফিস স্যানিটাইজেশন করা হয়। ফের করিমগঞ্জে মন্দিরের ভেতর ভাঙচুর। লঙ্গাইঘাটের মন্দিরের ভাঙচুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রামকৃষ্ণনগরে এই ঘটনা ঘটল। রামকৃষ্ণনগরের চামেলা বাজারের 300 বছরের পুরনো সন্ন্যাসী মন্দিরের ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। বজরং দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। অত্যন্ত দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। করিমগঞ্জ জেলার এই রাতাবাড়ি বিধানসভা সমষ্টির অন্তর্গত চামেলা বাজারের এই পার্শ্ববর্তী ঐতিহ্যপূর্ণ সন্ন্যাসী বাড়ি, এখানে স্থানীয় জনসাধারণ যেটা বলেছেন প্রায় 300 বছরের পুরনো এই সন্ন্যাসী বাড়ি, দীর্ঘদিন যাবৎ স্থানীয় জনসাধারণ তিল তিল করে সহযোগিতা করে এখানে মন্দির ওরা নির্মাণ করেছিলেন। আর এই দীর্ঘ বৎসরের ঐতিহ্যপূর্ণ প্রতিষ্ঠানে গতকালকে শেষরাত্রিতে এখানে কিছু দুষ্কৃতকারী এই মন্দিরে আঘাত এনেছে। মন্দিরের যে বিগ্রহগুলো ছিল সেগুলোর উপরে ওরা আঘাত করে বিগ্রহগুলো ভেঙেছে এবং মন্দিরের বিভিন্ন জায়গায়। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে হিন্দু ধর্মাবলম্বীদের যে অঙ্কার দেওয়া যে চিহ্নগুলো ছিল বিভিন্ন ভেন্টিলেটরে
যে অঙ্কার দেওয়া ভেন্টিলেটরগুলো লাগানো ছিল ওগুলো ভাঙা হয়েছে, মন্দির পরিসরে গাছপালা কিছু ছিল ওই গাছগুলো কাটা হয়েছে, মন্দিরের যে রান্নাঘর যেটা আছে সেখানেও কিছু আঘাত করা হয়েছে, ওখানকার কাঠ ছিল ওগুলো চুরি করা হয়েছে, বিভিন্নভাবে এই মন্দিরে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে গতকালকে, এবং বিগ্রহগুলো ভেঙে দূরে দূরে এখানে বিগ্রহের কোনো চিহ্ন পর্যন্ত রাখা হয়নি, সন্ন্যাসী যে ত্রিশূলগুলো ছিল ওই ত্রিশূলগুলো দূরে ফেলা হয়েছিল, কিছু কিছু কুড়িয়ে আনা হয়েছে আর কিছু পাওয়া যায়নি, এখানে কিছু অলংকার ছিল সেই অলংকারগুলো লুট করা হয়েছে। এই দুঃখজনক ঘটনা, এই মর্মান্তিক ঘটনা আমরা প্রথম অবস্থায় প্রতিবাদ জানাই, আমরা তীব্রভাবে নিন্দা জানাই। কাছাড়ের বিদায়ী পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়ের 7 মাস কার্যকালে ঘুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারে 4 জন সাব ইন্সপেক্টরের বদলি হয়েছিল। এর একমাত্র কারণ কয়লার কালো ব্যবসা। 4 জনের মধ্যে সবথেকে বেশি সময়কাল 5 মাস ছিলেন সবথেকে বিতর্কিত SI রামদুলাল গোয়ালা, সবথেকে কম মাত্র 3 দিনের জন্য ছিলেন SI লাবণ্য বড়। অথচ ওই PIC সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এর আওতায় রয়েছে আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্ত, অসম মেঘালয় সীমান্ত। জনসংখ্যা আনুমানিক 62,000। এত কম সময়ে 4 জন ইনচার্জ বদলি হওয়ার পেছনে অবৈধ কয়লার ব্যবসায় যে মূল কারণ তা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে ইনচার্জ হিসেবে দায়িত্ব নিয়েছেন সমরজিৎ রায়। সমরজিৎ রায় নতুন SP-র আমলে কতদিন থাকেন তা দেখার বিষয়। হাইলাকান্দি জেলায় এক আজব পুলিশ থানা। থানার লকআপে নেই কোনো চোর বা ডাকাত, তবে লকআপ শূন্য নয়, লকআপের ভেতর কেবল শাক সবজি। এই দৃশ্য জেলার আলগাপুর থানার এক লকআপের। সরকারি নির্দেশ অনুসারে সমস্ত সাপ্তাহিক বাজার বন্ধ, কিন্তু নির্দেশ অমান্য করে যারা বাজারে শাক সবজি নিয়ে এসেছিলেন তাদের সব কিছু জব্দ করে নিয়ে আসে পুলিশ। জব্দ করা শাক সবজি নিয়ে মজুদ করে রাখা হয়েছে থানার লকআপে। এইটো চাওক, করোনা মহামারী সংক্রান্তত আমার মাননীয় DC মহোদয়ে আজি যোৱা 2 মাহৰ আগতে আমাক এটা নির্দেশ দিছিল যে বজার, আলগাপুর বজার যিখিনি সাপ্তাহিক বজার, সাপ্তাহিক বজার বন্ধ রাখিব লাগে বলি। আমি এই সংক্রান্তত প্রত্যেক সপ্তাহে আমি GP পঞ্চায়েতর থ্রু দি আমি এনাউন্স করে আসিলো। এনাউন্স করে থাকার পিছতো আমি দেখিছো কিছুমান মানুহে প্রশাসনের যে নির্দেশ, এই নির্দেশ নামানি নিজের খেয়ালখুশি মতে সাপ্তাহিক বজার চলাই আছিল। আজি এই সংক্রান্তত আমি মাননীয় সার্কল অফিসার আর মই গৈ পেলাই সাপ্তাহিক বজারের কাষতে অবস্থা আমি পাই সার্কল অফিসার নির্দেশ মর্মে এনেকে প্রায় 2 কুইন্টলমান সবজি আমি উঠাই অনা হয়েছে। আর বর্তমান এই বিষয়ে আমি মাননীয় SP সাহর নির্দেশ মর্মে যিখিনি মানুহে মানুহে হয়তো আইন নুবুঝিয়ে হোক বা ভুলতে হোক এখিনি করেছে, তেওঁলোকক যাতে আমি শুধরণি একটা পথ দি পেলায় আমি সবজিখিনি সমজান দিম। এটা চাও, এটা কথা হল কিছু মানে ধর আনারস 10টা লৈছে, কঁঠাল 2-4 লৈছে, সেইখিনি মানুষ যদি মই নিয়মতে তো ফাইন কাটিব লাগে, ফাইন কাটিব লাগে, তেওঁলোকৰ ওপৰত আমি রুজু করব লাগে। তথাপি তেওঁলোকক এটা প্রথম সুবিধা দিছো যাতে ইন ফিউচার তেওঁলোকে আইন নামানি যাতে এই ধরনের কাম নকরে, সেয়ে আমি প্রথমবার তেওঁলোকক আজি কারণে এসকিউ দিয়া হয়েছে। নেক্সট বার ইয়ার পিছতো যদি আমার নির্দেশ নামানি যেনকে হেৰি করে তেতিয়াহলে তেওঁলোকৰ বাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করি। বর্তমান সার্কুল অফিসের নির্দেশ আমি গোটেখিন দোকান বন্ধ করে দিয়া হয়েছে। কাটিগড়া এবং চেরাগি বাজার বন্ধের সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। 18 জুলাই পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে ওই 2 বাজার। প্রথম নির্দেশ অনুসারে বৃহস্পতিবার থেকে বাজার খোলার কথা ছিল। বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য রেখে বন্ধের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার কাটিগড়া 2 জন করোনা আক্রান্ত হন। তারা হলেন কাটিগড়ার বাজারের রত্না সুইটসের ম্যানেজার অনুপ সরকার এবং শিক্ষক শুভজিৎ দেব। 2 জনকে শিলচর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাইলাকান্দিতে কৃষক নেতার ওপর প্রাণঘাতী আক্রমণ। হাইলাকান্দিতে সংঘটিত সংখ্যালঘু ছাত্রবৃত্তি 20 কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে মামলা করেছিলেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিরউদ্দিন লস্কর। এই মামলা করার জন্য মঙ্গলবার জেলা পরিষদ কার্যালয়ে কিছু যুব কংগ্রেসী তার ওপর হামলা করেন। জাহিরের অভিযোগ তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে আসে। পরে জাহির 4 জন যুব কংগ্রেসীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ভারবরা রাও, ডক্টর কাফিল খান, অখিল গগৈর মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল ফোরাম ফর সোশ্যাল হারমোনি। সঙ্গে ছিলেন আসাম মজুরি শ্রমিক ইউনিয়ন এবং কোরস। মঙ্গলবার রাঙ্গেরখারি পয়েন্টে ওই তিন সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখান। বর্তমান রাজ্য এবং কেন্দ্র সরকারের করা সমালোচনা করে বক্তব্য রাখেন অরিন্দম দেব, বিশ্বজিৎ দাস, নীলু দাস সহ অন্যান্যরা। সোশ্যাল হারমোনি, অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ও কোরাসের পক্ষ থেকে রাজনৈতিক কর্মী ও সমাজকর্মীদের যেভাবে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তাদেরকে শাস্তির প্রকোপ তাদের উপর নামিয়ে আনা হয়েছে এবং তাদেরকে জেলে বন্দী করা রাখা হয়েছে, তার বিরুদ্ধে তীব্রভাবে প্রতিবাদ জানাই আমরা। আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি অখিল গগৈকে নিঃশব্দ মুক্তি দিতে হবে। আমরা দাবি জানাচ্ছি ডক্টর কাফিল খানকে মুক্তি দিতে হবে। আমরা দাবি জানাচ্ছি ভারবরা রাওকে মুক্তি দিতে হবে। এরকম করে ভারতবর্ষের মধ্যে যারা এখন পর্যন্ত অসংখ্য সমাজকর্মী রাজনৈতিক কর্মীদেরকে বিনা বিচারে দীর্ঘদিন ধরে যারা কারাগারে আবদ্ধ করে রেখেছেন, সেই প্রক্রিয়াকে তীব্রভাবে নিন্দা জানিয়ে আমরা তাদেরকে অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি। আমরা কোনো ব্যক্তির তার সাংগঠনিক যে দাবি দাবা আছে বা রাজনৈতিক যে দাবি দাবা আছে সেই দাবি দাবার সপক্ষে কোনো কথা আমরা বলছি না। আমরা বলছি যে একজন রাজনৈতিক কর্মী হন, একজন সামাজিক সমাজকর্মী হন, তার সংবিধান স্বীকৃত অধিকার রয়েছে, সেই তিনি সমাজের কাজ করবেন, তার জন্য পথে নামবেন, কিন্তু তার কণ্ঠ রুদ্ধ করে দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে তীব্রভাবে নিন্দা জানাই। সেটা কখনোই গণতন্ত্র, সেটা গণতন্ত্র বিরোধী এবং আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি ভারতবর্ষের সংবিধানে। তাই সংবিধান মেনে এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, সেই দাবি আমরা এই এখানে দাঁড়িয়ে উঠছি। শিলচর মোহনপুর সড়ক সংস্কারের দাবিতে প্রতিবাদ দেখালো সারা ভারত কৃষক সভা। মঙ্গলবার শ্রীকোনা থানার সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন কৃষক সভার সদস্যরা। আজকে সারা ভারত কৃষক সভা শালচাপড়া তাফান ব্লক আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এখানে প্রতিবাদ কর্মসূচি পালন করছি। এত প্রায় 10 থেকে 11 বছর হচ্ছে এই রাস্তার কোনো সংস্কার হচ্ছে না। আমরা যেটা লক্ষ্য করছি এখানকার এলাকা থেকে প্রতিনিয়ত প্রতিনিধি নির্বাচিত হয়ে যাচ্ছে এবং নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। এখানকার শ্রীকোনা টু মোহনপুর প্রায় 1 লক্ষাধিক সাধারণ মানুষ যাতায়াত করছেন, সাধারণ মানুষ শহরে যাতায়াত করতে হয় প্রতিদিন। এখানে যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আটু জল, মেইন রোডের মধ্যে আটু জল এবং প্রায় এখানে দুর্ঘটনা ঘটে থাকে। এবং শ্রীকোনা টু মোহনপুরের যে সড়কের যে কালপাট, প্রায় 15 থেকে 16টি কালপাট, প্রতিটি কালপাট ওকেজ, সেই কালপাট সংস্কারের নামে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই এবং বারবার আমরা দাবি করা সত্ত্বেও এখানকার এই রাস্তার কোনো সংস্কার হচ্ছে না। আমরা ধিক্কার জানাই এখানকার এমএলএ, এখানকার বিধায়ক, যে তারা এখানে কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে রয়েছেন, এখানে সাধারণ মানুষ দিনের পর দিন কষ্ট করছেন। এই যেগুলো আমরা সারা ভারত কৃষক সভা আজকে এখানে প্রতিবাদ কর্মসূচি পালন করছি। উইকেন্ড লকডাউনে রাতে শিলচর রেলওয়ে স্টেশনের সড়কের পাশে থাকা অসহায়দের খাওয়ার বিতরণ চালিয়ে যাচ্ছে ইয়াং জেনারেশন গ্রুপ। রোববার প্রায় 100 প্যাকেট খিচুড়ি দুস্থদের হাতে তুলে দেন গ্রুপের যুব কর্মকর্তারা। গ্রুপের উদ্যোগে সাধুবাদ ব্যক্ত করেন একাংশ। গ্রুপের সম্পাদক অংশুমান দাস জানান, লকডাউন শুরু থেকে খাওয়ার বিতরণ অভিযান চালিয়ে যাচ্ছেন তারা। তাছাড়া অসহায়দের সহযোগিতায় অন্যান্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমরা পয়সা দিয়ে কোনো খাবার পাই না। আচ্ছা, বিভিন্ন পরিস্থিতিতে আজকে আমরা স্টেশনে আছি, রেল স্টেশন প্রাঙ্গণে এখানে আসছি। এই সাপ্তাহিক লকডাউন হিসাবে আমরা প্রয়াস করেছিলাম আমরা ইয়ং জেনারেশনের পক্ষ থেকে, আমরা যতদিন পর্যন্ত সাপ্তাহিক লকডাউন থাকবে আমরা এখানে বিভিন্ন যারা দরিদ্র যারা আছে, যারা এই স্টেশনে থাকে বা যারা এই দোকানের পাশে ঘুমায়, যারা যাদের কোনো ঘর বাড়ি নেই, স্থায়ী ঠিকানা নেই, তাদের জন্য আমরা খাবার অ্যারেঞ্জ করব। আমরা সেই প্রয়াস নিয়ে বিগত সপ্তাহ থেকে আমরা এটা শুরু করেছিলাম। তো আজকে আমাদের 2 নম্বর সপ্তাহ, আমরা প্রত্যেক সপ্তাহে আমরা তাদের খাবার জোগাড় করার জন্য আমরা দায়বদ্ধতা আমরা নিয়েছি। আজকে সন্ধ্যা চারটা থেকে কন্টিনিউ বৃষ্টি পড়ছিল, তো আমরা কি করব কি না আমরা ভেবেছিলাম যে আজকে কি করব। তো ইয়ের পরে বিভিন্ন সংগঠন আছে তাদেরকেও আহ্বান জানাইতেছি, আপনারা এখানে এসে প্রত্যেক দিন একবেলা করে তাদের খাবার যোগান, আমরাও একবেলা যোগাবো, তো তাদের উপকার হবে। এগুলা মানুষের যখন পেটের যখন অন্ন জোগাড় করতে পারবো আমরা, তাতে প্রত্যেকে আমরা আশীর্বাদ পাবো, কারণ তাদের আশীর্বাদই আমাদের খুব দরকার।
সোমবার মধুরবন্দে সড়কের গর্তে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারায় বছর ১৫-র তরতাজা এক যুবক। কিন্তু তাও পূর্ত বিভাগের কুম্ভকর্ণের ঘুম যায়নি। করোনা মহামারীর পরিস্থিতিতে অতি গুরুত্বপূর্ণ শিলচর মেডিকেলের সংযোগকারী পূর্ত সড়কের অবস্থা অত্যন্ত বিপজ্জনক। শহর থেকে যাওয়ার পথে মেহেরপুর ঘুঙ্গুর এনআইটি শিলকুড়ি থেকে প্রায় ধোয়ারবন্দ অবধি সড়কের মধ্যে অসংখ্য বিশাল আকার গর্ত। হাইলাকান্দি থেকে অ্যাম্বুলেন্সের রোগী নিয়ে ধোয়ারবন্দ হয়ে মেডিকেলে আসেন অনেকে। এমনকি এই সড়কেই বনমন্ত্রী আইরংমারার বাসায় আসা যাওয়া করেন। তাছাড়া জীবন ঝুঁকি নিয়ে নিত্যদিনই যাত্রীরা চলাফেরা করছেন এই সড়ক দিয়ে। বেহাল সড়কের জেরে প্রায়ই ছোট বড় সড়ক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একের পর এক প্রাণ হারাচ্ছেন। কিন্তু কবে বিশাল গর্ত বন্ধ করে যাত্রীদের সুরক্ষিত যাতায়াতের সুবিধা হবে সেটাই বড় প্রশ্ন। ঈশান বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট কুন্তল কৈরির। ঈশান বাংলা খবর শেষ করার আগে শিরোনাম আরও একবার। সুর নরম শিলাদিত্যের পদত্যাগ আরও পেছাল। আমার বদলির পেছনে রাজনৈতিক চাপ নেই, এসপি। অবশেষে ফরেনার্স ট্রাইব্যুনালে কোভিড হাসপাতাল। কাছাড়ে আক্রান্ত আরো ১২, একজনের ভ্রমণ বৃত্তান্ত নেই। এখনকার মতো খবর এ পর্যন্তই। নমস্কার।